বৃহস্পতিতে শুরু সংসদের বাদল অধিবেশন, অধিবেশনেই শাসক বিরোধী ঝড়ের ইঙ্গিত। তবে তার আগে কেন্দ্রের ডাকে সংসদে প্রথম মাফিক সর্বদলীয় বৈঠক, বুধবার বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। পাখির চোখ লোকসভা নির্বাচন, তার আগে পদ্ম শিবিরকে উপরে ফেলতে কোমর বেঁধে নেমেছে বিরোধী দলগুলি। অন্যদিকে নিজেদের ভিত শক্ত করে ধরে রাখতে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিও। সব মিলিয়ে শাসক বিরোধীর রাজনৈতিক উত্তাপের পারদ তুঙ্গে। এই আবহে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই বুধবার প্রথম মাফিক সর্বদলীয় বৈঠকে ডাক দিল মোদী সরকার। কিন্তু এই বাদল অধিবেশনেই সংসদে উঠতে পারে শাসক বিরোধী ঝড়। শোনা যাচ্ছে অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র। এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জল্পনা কম হয়নি। কেন্দ্রের বিরোধিতায় সরব হয়েছে প্রায় প্রতিটি বিরোধী দল। শুধু তাই নয়, অভিন্ন দেওয়ানি বিধির পাশাপাশি রাহুল গান্ধীর লোকসভা সদস্য পদ খারিজ, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারি, মণিপুর সমস্যা, দিল্লি অর্ডিন্যান্স নিয়েও বিরোধীদের চাপের মুখে পড়তে পারে সরকার পক্ষ। বিশেষত মঙ্গলবার বেঙ্গালুরু বৈঠকের সাফল্যের পর সংসদে যথেষ্ট চাপের মুখে থাকবে মোদীর বিজেপি। অন্যদিকে মঙ্গলবারই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। কিন্তু একদিকে বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক এবং অন্যদিকে রাজধানীতে এনডিএ এর বৈঠকের কারণে অনেক সদস্য অনুপস্থিত থাকায় সেই আলোচনা সম্ভব হয়নি। এদিকে আবার দলের রণকৌশল ঠিক করতে সর্বদলীয় বৈঠকের পাশাপাশি আলাদা করেও বৈঠক ডেকেছেন বিজেপির নেতারা। বিজেপি সূত্রের খবর, বিজেপির শরিক নেতারা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। সাধারণ সংসদের অধিবেশনের আগে বিরোধী দলগুলির মনোভাব বুঝতে এবং নিজেদের বক্তব্য জানাতে এই ধরনের বৈঠক ডেকে থাকে কেন্দ্র। তবে এই অধিবেশনে বিরোধীদের রোষের আগুনে শাসক দলের ভস্মীভূত হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা টিভি।